ভাই একটু কথা বলবো আরে ভাই দাঁড়াও না তুমি গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে আজ একটা আনন্দের দিন আমাদের জন্য আমি সৌরভকে বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আফটার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এসে এইটা ইনগরেট করে সেদিনও ছিল না কলকাতায় তো আমি ওকে বলেছিলাম তুমি একদিন এসো এই নতুন টেন্ট ওরি ক্লাব মোহনবাগান তাই বলেছিলাম তুমি একদিন এসো দেখতে তাহলে তো বলেছিল আমি একটু ব্যস্ত আছি তারপরে পুজো ছিল সিএবি বিসিসিআই সব নিয়েও ব্যস্ততা ছিল তা আমি তারপরে ওকে অনুরোধ করেছিলাম যে তুমি একদিন এসো এসে ক্লাব দেখবে কীরকম নতুন ধরনের আমরা ক্লাব করেছি এবং আরেকটা সুযোগ আমি আজকে নিয়েছি ওর কাছ থেকে যে এরপরও একবার প্র্যাকটিসে যাবে আমাদের টিম প্র্যাকটিস করছি 29 তারিখ ডার্বি আছে তো আমাদেরই লোক সৌরভ গাঙ্গুলি ইজ ম্যান অফ মোহনবাগান তো সেই জন্য ও আজকে এসছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ও আসার জন্যে ওকে আমরা কখনোই ভাবি না ও বিশাল মাপের মানুষ বাংলায় ও একটা আইডেন্টিটি কিন্তু আমরা সবসময় কেন জানি না আমাদের কাছে ও একদম নিজেদের ঘরের ছেলের মতো তো সেই জন্যে আর ওর আন্তরিকতা আমাদের সবাইকে ছুঁয়ে যায় আমরা অত্যন্ত খুশি সৌরভ আসাতে ধন্যবাদ জানাচ্ছি আর একটা বলি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সৌরভ গাঙ্গুলির সাথে মোহনবাগান ক্লাব সংরক্ষণ থাকবে সেখানে কোনো দল কোনো রকম বিভেদ কোনো কিছুর মধ্যে নেই আর সৌরভ গাঙ্গুলি যে দিকে থাকবে ক্রীড়া জগতে মোহনবাগান ক্লাব ওর সাথে থাকবে এটুকু আমি মোহনবাগান ক্লাবের তরফ থেকে বলতে পারি হ্যাঁ আমার বক্তব্য আমি আমি ক্লাবে আমার ইয়ার মনে নেই আমি আমি তাই বলছিলাম এসে এত সুন্দর হয়েছে এই সমস্ত কিছু এই পেছনে একটা ঘর ছিল তখন ওদিক দিয়ে ঢুকে এই ঘরে ক্রিকেট চেঞ্জ রুম ছিল তাই আমার দেখে খুব ভালো লেগেছে যে এত সুন্দরভাবে সমস্ত কিছু পাল্টেছে ফুটবল ক্রিকেটের জন্য আর এরমভাবেই হওয়া উচিত এই সিলিংটি এত সুন্দর আমি আমি অনেক দিন আসিনি এখানে এসে এত সুন্দর সব সব কিছু দেখে আমার ভালো লাগলো নতুন লাইট লেগেছে মাঠে আমি বলেছি একবার প্র্যাকটিসটা দেখবো আমাকে বললো দেবাশিষদার বাবন বললো যে মাঠটা পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তাই এখন একটু সব কিছু মিটে গেছে তাই এখন অনেক ফ্রি টাইম তাই এরকম ঠিক আছে একদিন আমি আসবো প্র্যাকটিস দেখতে আজকে প্র্যাকটিস চলছে 5টা থেকে তাই একবার দেখবো হ্যাঁ আমি এটিকে মোহনবাগানের একটু পার্ট বহু জবে থেকে আইএসএল শুরু হয়
তখন শুধু এটিকে ছিল আমি তবে থেকে আইএসএল এর সঙ্গে যুক্ত এখন মোহনবাগান আমাদের সাথে এক হয়েছে তো বলার কিছু নেই আমি তখনও বলতাম না আমাদের হাবাস করছিল শুরুর দিকে এসে ভালো লাগতো ফুটবল খেলা দেখতে দারুণ লাগবে সল্টলেকে আর একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয় আইএসএল এর সময় আমি বহু খেলা দেখেছি আইএসএল এর সময় সল্টলেকে তো 29 তারিখ আমি অ্যাকচুয়ালি যাবো মাঠে আমি যাবো আমি এর আগেও এটিকে এটি প্রথমে এটিকে ছিল তারপর এটিকে মোহনবাগান ছিল মোহনবাগান হলো 2 বছর কোভিডের জন্য গোয়াতে হতো এখন আবার হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে চলে গেছে তাই আমি যাবো 29 তারিখ খেলা দেখতে হ্যাঁ 29 তারিখ তো আমার খেলা দেখতে ভালো লাগে স্পেশালি ফুটবল আমি ওয়ার্ল্ড কাপ দেখতে যাবো দুটো সেমিফাইনাল ফাইনাল আমি 11 তারিখ থেকে ইংল্যান্ডও যাবো ছুটিতে 1 মাস আমি ঘুরে ঘুরে সব খেলা দেখি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি তাই ফুটবল ক্রিকেট খেলেছি সারা জীবন ঠিক আছে কিন্তু ফুটবলের একটা আলাদা আমেজ ফুটবলের একটা আলাদা স্কিল আর একটা আলাদা এনভায়রনমেন্ট দাদা মোহনবাগান ক্লাবে খেলার কোনো নস্টালজিয়া আপনার স্মৃতি আশা করি মনে হয় আমি প্রায় 9 বছর খেলেছি বোধ হয় ইন্ডিয়া 9 বছর মোহনবাগান ক্লাব খেলেছি এখান থেকে ইন্ডিয়াতেও খেলেছি তো 9 বছর আরও বেশি হবে বোধ হয় তো এই সমস্ত টেন্ট এই এই ক্যান্টিন এই মাঠ আমাদের সময় একজন মালিক ছিলেন এখন আছে কি না আমি জানি না কিডনি নিয়ে ঘুরে বেড়াতো মোহনবাগান ক্লাব যখন খেলতো তো হ্যাঁ রমা তো এখানে তখন এই মাঠেও ক্রিকেট হতো ওই মাঠেও ক্রিকেট হতো অরুণ লাল খেলতো অরুণ লাল অশোক মালহোত্রা সবাই বিভিন্ন বিভিন্ন সময় খেলেছে টুলটুল দা পলাশ দা এদের সঙ্গে প্রচুর সময় কেটেছে আমার তো আমি এই ক্লাবটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম হতে দেখে খুব খুব খুশি অনেক আমরা 1 বছর 5টা ট্রফি জিতেছিলাম ক্রিকেটে আমি তখন ক্যাপ্টেন ছিলাম 5টায় 5টায় তারপরেও জিতেছে মোহনবাগান মোহনবাগান ফুটবলে এদের পিছনে কত ট্রফি কত চ্যাম্পিয়নশিপ দ্যাট ওয়াজ অলসো আ পার্ট অফ উইন্স মোটামুটি তোমার দল বদল ফুটবলের নাটক আমরা সবসময় জানি তোমাকে নিয়েও একটা ঘটনা ছিল তোমার কমিটমেন্ট অন্য ক্লাবে ছিল অরুণ লাল নিয়ে এসেছি যাক ওসব কথা থাক বহু পুরনো কথা অনেক ছোট ছিলাম তখন টুটুদা ছিলেন তখন টুটুদা আছে না এখনো ক্লাবে তখন ইয়াং টুটুদা ছিলেন আর कुछ नहीं ऐसा कहें जैसा मैंने कहा बहुत अच्छा लगा यहाँ आके थोड़ा सा फुटबॉल भी देखूंगा प्रैक्टिस देवाशीष दास से मेरा बहुत समय से चर्चा होता है बात होता है बाबुन के साथ बहुत चर्चा होता है दोस्ती इतनी है तो इसी वजह से आए क्लब में आए और ये यहाँ मैं आता रहता हूँ 3 साल पहले भी एक बार आया था तब इतना खूबसूरत नहीं था तब ये सब चीज़ बना नहीं था और मैं इनको बधाई देना चाहता हूँ कि फैसिलिटीज़ को इतना आगे बढ़ाना चाहते हैं और गेम में ये होना ही चाहिए हर देश में हर स्टेडियम में हर ग्राउंड में फैसिलिटीज़ बढ़ते हैं यहाँ पे थोड़ा सा CAB हो क्रिकेट हो फुटबॉल हो यहाँ पे थोड़ा सा अलग तरीके से चलता है क्योंकि आर्मी की प्रॉपर्टी है तो यहाँ पर आप जो चाहे कर नहीं सकते पर फिर भी उन्होंने इतनी ऑब्स्टेकल्स के सामने भी इतना अच्छा किया है तो देख के बहुत अच्छा बहुत दिनों से जुड़े हुए हैं आप मोहनबागान के साथ थोड़ा बताएं बहुत दिनों से ये तो मैंने बोला मैं छोटा था तब 93 से क्लब के साथ जुड़ा हूँ फिर इंडिया खेले फिर वापस आए यहाँ पे फुटबॉल मैचेस देखने आते थे ये जो ATK मोहनबागान बना है उसमें मेरा भी रोल था तो अच्छा लगता है यहाँ कुछ ऐसी पुरानी यादें প্রচুর 4টার সময় আসতাম খেলা দেখতে হ্যাঁ তখন সব এখানে উডেন টেন্ট ছিল এখন তো চেয়ার হয়েছে প্লাস্টিক চেয়ার হয়েছে বসে হ্যাঁ আসতাম কোনো আলোচনা হয়নি এমনি কথা হলো ভালো ঘুগনি খাওয়ালো ক্লাবে আরে আমি এই ক্লাবের ঘুগনি বহুদিন খেয়েছি না টেস্ট মনে নেই আগে টেস্ট না না আমি প্রায় খাই আজকে নিরামিষ মঙ্গলবার আমি প্রায় খাই মোহনবাগান সাপোর্টারদের একটা
ব্যথার জায়গা হচ্ছে যে এটিকে প্রিফিক্স থাকাটা, এ নিয়ে তুমি কি কোনো উদ্যোগ? এটা দেবাশীষ দাই সলভ করবে, দেবাশীষ বাবু ওরাই সলভ করবে। না এটা প্রমাণ করছে যে ওর কতটা আস্থা আছে আমাদের উপর। কিছু সমর্থকের হয়তো নাও থাকতে পারে, কিন্তু সৌরভ গাঙ্গুলির আস্থা আছে, এটাই প্রমাণ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আমাকে আমাকে দেবাশীষ দা বাবন ইলেকশনে প্রচুর সাপোর্ট করেছে, আশা করি সাপোর্ট ভবিষ্যতে থাকবে। ইলেকশন হয়নি, যে কোনো কারণে হয়নি, জানি না আমি কেন, তো সাপোর্ট করেছে, তাই ধন্যবাদ ওনাদের। না আমাদের প্রথম দিন থেকে আমরা ওর সাথে ছিলাম, আমরা কোনো দুপুর দুটোর সময় এসে কোনো বার্গেনিং করি না, আমরা যা কিছু আলোচনা করি সাপোর্ট করি, ডে ওয়ান থেকে একই স্ট্যান্ডে থাকি এবং একইভাবে থাকি। ফুটবল কো লেকে, ইন্ডিয়ান ফুটবল কে লেকে ক্যা কেনা চাহিয়ে যে স্পোর্টস? फुटबॉल तो फुटबॉल ही है, जैसा आईएसएल अभी शुरू हुआ है, आईएसएल फिर शुरू होगा। आईएसएल एक नया दिशा दिया है इंडियन फुटबॉल को, प्रोफेशनलिज्म दिया है आईएसएल। और देखिए फुटबॉल क्रिकेट जैसा शायद उतना रेवेन्यू जनरेट नहीं करता, बट समय के साथ वो भी करेंगे, और मैं चाहता हूँ कि वो हो, क्योंकि हम इंग्लैंड जाते हैं, स्पेन जाते हैं, रोनाल्डो को देखते हैं, बड़े बड़े प्लेयरों को देखते हैं। हम ये भी चाहते हैं कि हमारे स्टेट से भी ऐसे ऐसे बड़े खिलाड़ी बने। सुनील छेत्री हमारे देश के एक बहुत बेहतरीन फुटबॉलर रहे हैं, इस ग्राउंड इस क्लब से बहुत बड़े फुटबॉलर बने। मैं जब छोटा था जब स्कूल में पढ़ता था, तो प्रसून बैनर्जी, प्रशांतो बैनर्जी, गौतम सरकार, सुब्रत भट्टाचार्य, मिहिर बोस, मनोज भट्टाचार्य, इन सबको देखा हूँ, और इनके साथ मेरा एक पर्सनल रिश्ता भी है क्रिकेट फुटबॉल छोड़ने के बाद भी। और उस समय ना एक अलग होता था फुटबॉल, उतना पैसा नहीं था, बट लोग पागल थे फुटबॉल के लिए, ये ग्राउंड खाली नहीं रहता था। और मैं वो खुद देखा हूँ, तब कितना मैं 12 13 14 साल का लड़का था, 13 14 साल का, स्कूल से आ जाता था इधर, और रैंपट 4 बजे फुटबॉल शुरू होता था, मैचेस होते थे बारिश में, तब ईस्ट बंगाल मोहन बगान का मैच होता था ईडन गार्डन्स में, तब सॉल्ट लेक स्टेडियम था नहीं, तो वहाँ पे भी जाके देखते थे। तो एक बहुत अच्छा माहौल था, और सैटरडे को मैचेस होते थे, सैटरडे को बड़े बड़े मैचेस होते थे। उस समय मॉडर्न स्पोर्टिंग की बहुत अच्छा टीम था, मॉडर्न स्पोर्टिंग, शब्बीर अली खेलता था मॉडर्न स्पोर्टिंग के लिए, तो वो भी बहुत अच्छा टीम था। एक फुटबॉल का अलग माहौल था उस समय, तब क्रिकेट उतना पॉपुलर नहीं था स्टेट में, बट फुटबॉल एक अलग पॉपुलरिटी थी उस समय, तो इसीलिए आता हूँ फुटबॉल देखने, और बहुत अच्छा लगा इस क्लब में। थैंक यू। হ্যাঁ, ওনার ওনার জন্য শুভেচ্ছা রইল, আশা করি ভালো কাজ করবেন উনি, ওনাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, আশা করি উনি ফুটবলের জন্য ভালো কাজ করবেন। সৌরভ, তোমাকে জানাই যে সুনীল ছেত্রীকে 16 বছর বয়সে আমি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম, এবং প্রথম ও মনমান খেলে 4 বছরের কন্ট্রাক্ট ছিল, মনমান সুনীল ছেত্রীকেও মনমানই তৈরি করেছে, তারপরে ও এগিয়ে যায়। ইটস টু আর্লি, ভালো জিতেছে পাকিস্তানের সাথে, ইটস দ্য স্টার্ট অফ আ টুর্নামেন্ট, অনেক খেলা বাকি, টি-20 যে কেউ যে কোনো দিন জিততে পারে, সো ভালো খেলেছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে, আগে সাউথ আফ্রিকা আছে, নেদারল্যান্ডস আছে, সেমিফাইনাল আছে, সো ইটস জাস্ট দ্য বিগিনিং। রাহুল দ্রাবিড় বলতে পারবে। আচ্ছা, আপনাদের এই সুস্মিতা, মহেশ কেজরিওয়াল এবার আমাদের ক্লাবের তরফ থেকে ও সিএবিতে গেছে, অ্যাপেক্স কাউন্সিলে গেছে, হিল বি দ্য অ্যাপেক্স কাউন্সিল মেম্বার। থ্যাংক ইউ মহেশ দা, থ্যাংক ইউ। আর পাপি আছে আমাদের, পাপি মাঠে বন্ধ আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে বন্ধ আছে। এই দেবাশীষ দা।